ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত আড়াই মাসে নতুন সরকার গঠন কিংবা বিভিন্ন ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বিএনপির ঐক্যমত্য ছিল চোখে পড়ার মতো, কিন্তু এই প্রথম রাষ্ট্রপতি অপসারণ ইস্যুতে বিভেদ দেখা যাচ্ছে। বিএনপির সাথে এই নিয়ে বৈঠক করে এখনও পর্যন্ত কোনো সমাধানে যেতে পারেনি আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ঠিক এই মুহূর্তে জনমনে প্রশ্ন উঠছে, তবে কি সরকার পতনের মাত্র আড়াই মাসেই আওয়ামী লীগ বিরোধীদের ঐক্য ফাটল ধরল? বিএনপি বলছে, সাংবিধানিক সংকট তৈরি হতে পারে এমন আশঙ্কার জায়গা থেকেই এই পথে যেতে চান না তারা। এটাকে দূরত্ব বা ফাটল বলা যাবে না। তারা রাষ্ট্রপতি পরিবর্তন করতে আমাদের সাথে আলোচনা করেছে। আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এভাবে রাষ্ট্রপতি পরিবর্তন হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মনে করছে, রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপি যে সংকটের কথা ভাবছে সেটি রাজনৈতিক, যেটি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। বিএনপি হয়তো ভাবছে এখন রাষ্ট্রপতি অপসারণ হলে আগামী নির্বাচন বিলম্বিত হতে পারে। আমরা তাদের আশ্বস্ত করব যেন প্রয়োজনের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার একদিনও বেশি না থাকে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্রপতির এই মুহূর্তে কোনো ক্ষমতা নেই, তাই তাকে অপসারণ বা তিনি পদে থাকলে খুব বেশি সংকটও তৈরি হওয়ার কথা নয়। গত সপ্তাহে শেখ হাসিনার পদত্যাগ ইস্যু নিয়ে একটি পত্রিকার সম্পাদকের কাছে সাক্ষাৎকার দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সেখানে বলা হয়, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালালিক প্রমাণ তার কাছে নেই। মূলত সাক্ষাৎকারে দেওয়া রাষ্ট্রপতির ওই বক্তব্যকে ঘিরেই দেশ জুড়ে নানা বিতর্ক তৈরি হয়। রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ছোটখাটো কয়েকটি সংগঠন বঙ্গভবন ঘেরাও করে। একই দিন রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে আলটিমেটামও দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। প্রথম দফার আলোচনায় রাষ্ট্রপতি ইস্যুতে কোনো একক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি দলগুলো। গত কয়েকদিন জাতীয় পার্টি বাদে দেশের বর্তমান সব রাজনৈতিক দল ও জোটের সাথে ধারাবাহিকভাবে বৈঠক করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি, কিন্তু আদৌ তারা এই সমস্যাগুলো সমাধান করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।